बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीबृंदु केमन आसो तुम्हरा? आशा करी भालो आसो। आमिओ तोमादेर सकलेर दोयाय सर्वशक्तिमान आल्लाहर रहमते भालो आछि। प्रिय शिक्षार्थीबृंदु आमी मोसम्मत मनिया सुलताना मुन्नी, सहकारी शिक्षक फरीदनगर टेक्निकल स्कूल एंड बीएम कॉलेज सिंगड़ानाटुर। प्रिय शिक्षार्थीबृंदु आज के अनलाइन क्लासे तोमादेर सबाइके स्वागतम। आशा करछि आजकेर क्लासे तुम्हरा सबाई आमार संगे जुक्त थाकबे। प्रिय शिक्षार्थीबृंदु आज के आमी तोमादेरके पदार्थ विज्ञान विषय पाठदान करबो। आजकेर पाठेर विषय हच्छे चलक विद्युत। आजकेर पाठेर विषय चलक विद्युत। आमरा विद्युत तो सबाई जानी, विद्युत दिए कि हय, विद्युत व्यवहार करे फैन चालानो हय, खाबार रान्ना करा हय, खाबार गरम करा हय, आबार विद्युत व्यवहार करे आमरा कि मोबाइल फोनेर चार्ज दी, कम्पिउटर व्यवहार करी, लैपटप व्यवहार करी, विभिन्न आमादेर प्रयोजने विद्युत व्यवहार करा हय। आज के आमी तोमादेर चल विद्युत सम्पर्के बोलबो। चल विद्युत स्थिर विद्युत बा चार्जगुलो जखन कोनो परिवहनेर भीतर दिए प्रवाहित हय तखन ताके आमरा कि बोली? चल विद्युत बोली। स्थिर विद्युत स्थिर विद्युत बा चार्ज गुलो जखन कोनो स्थिर विद्युत बा चार्जगुलो जखन कोनो परिवाहकेर भीतर दिए प्रवाहित हय तखन ताके आमरा चलबिद्युत बोली। स्थिर विद्युत बा चार्जगुलो जखन कोनो परिवाहकेर পরিবাহকের ভিতর দিয়ে প্রবাহিত হয় প্রবাহিত হয় তখন আমরা সেটাকে চলবিদ্যুৎ বলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু তাহলে তোমরা বিষয়টি বুঝতে পেরেছো? চলবিদ্যুৎ কাকে বলে তোমরা প্রয়োজনে খাতায় লিখে রাখো, তোমাদের মনে থাকবে। স্থির বিদ্যুৎ বা চার্জগুলো যখন কোনো পরিবাহকের ভিতর দিয়ে প্রবাহিত হয় তখন আমরা সেটাকে চলবিদ্যুৎ বলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা বুঝতে পেরেছো চলবিদ্যুৎ কাকে বলে?
স্থির বিদ্যুৎ বা চার্জগুলো যখন কোনো পরিবাহকের ভেতর দিয়ে প্রবাহিত হয় তখন আমরা সেটাকে চলবিদ্যুৎ বলি। তাহলে আমাদের বিদ্যুৎ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। আমি এবার তোমাদেরকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এবার তোমাদেরকে ওহমের সূত্র বলবো। তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে তা পরিবহনের দুই প্রান্তের বিভব প্রান্তের দূরত্বকে কি ওহমের সূত্র বলে। ওহমের সূত্র তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহকের মধ্য দিয়ে তাপমাত্রা তাপমাত্রা স্থির থাকলে তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা পরিবাহকের দুই প্রান্তের বিভব প্রান্তের সমান্তরিত। তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহকের কোনো পরিবাহকের তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহকের মধ্য দিয়ে কোনো পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ চলে তা পরিবাহকের তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তড়িৎ প্রবাহ চলে তা পরিবাহকের দুই প্রান্তের পরিবাহকের দুই প্রান্তের বিভব প্রান্তের সমান্তরিক। পরিবাহকের দু প্রান্তের পরিবাহকের দুই প্রান্তের বিভব প্রান্তের সমান্তরিক বিভব প্রান্তের প্রান্তের সমানুপাতিক সমানুপাতিক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ওহমের সূত্র সম্পর্কে জানলে, এবার আমি তোমাদেরকে ওয়াট সম্পর্কে বলবো। বিদ্যুতের ওয়াট, তাপমাত্রা এক সেকেন্ডে এক জুল, এক সেকেন্ডে এক জুল কাজ করার সময় থেকে ক্ষমতাকে ওয়াট বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা ওহমের সূত্র জানলে, তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা পরিবাহকের দুই প্রান্তের
দুই প্রান্তের বিভব প্রান্তের সমানুপাতিক। তাহলে আমরা বিদ্যুতের ওয়াট ওয়াট কাকে বলে জানলাম, এক সেকেন্ডে কাজ করার ক্ষমতাকে ওয়াট বলে, এক সেকেন্ড কাজ করার ক্ষমতাকে ওয়াট বলে। ওয়াট এক সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে ওয়াট বলে। এবার আমি তোমাদেরকে রোধের সংজ্ঞা জানাবো। রোধ পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বিঘ্নিত হয় তাকে রোধ বলে। রোধ কি? পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয় তাকে রোধ বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা রোধ সম্পর্কে জানলে। এবার আমি তোমাদেরকে একটি গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। তোমরা অবশ্যই অঙ্কটি খাতায় লিখে রাখবে এবং তোমাদের প্রয়োজনে পরীক্ষার আগে তোমরা সেটি অনুশীলন করতে পারবে। প্রতিদিন যদি অনুশীলন করতে পারো, একই নিয়মের অঙ্ক তোমরা আরও বেশ কয়েকটি করতে পারবে। এটা তোমাদের পরীক্ষার সময় তোমাদের কাজে লাগবে। একটি বাল্বের গায়ে লেখা আছে কি 250 ভোল্ট, 100 ওয়াট বাল্বটির রোধ কত? একটি বাল্বের গায়ে লেখা আছে 250 ভোল্ট -100 ওয়াট বাল্বটির রোধ কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাকে রোধের সংজ্ঞাটি বলেছি। এবার আমি তোমাদেরকে অঙ্কটির সমাধান করে দেখাবো। তাহলে প্রশ্ন হচ্ছে, একটি বাল্বের গায়ে লেখা আছে 250 ভোল্ট, ১০০ ওয়াট বাল্বের রোধ কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ঘরের যে বৈদ্যুতিক বাল্ব জ্বালাই সেই বাল্ব কিনতে গেলে দেখো বাল্বের গায়ে অবশ্যই ভোল্ট এবং ওয়াট লেখা থাকে। আমরা সেই অঙ্কটির সমাধান করব। একটি বাল্বের গায়ে লেখা আছে 250 ভোল্ট, 100 ওয়াট বাল্বটির রোধ কত? দেওয়া আছে
দেওয়া আছে বিভব পার্থক্য দেওয়া আছে বিভব পার্থক্য বিভব পার্থক্য বিভব পার্থক্য ভি সমান দুশো বিশ ভোল্ট দেওয়া আছে বিভব পার্থক্য ভি সমান দুশো বিশ ভোল্ট ক্ষমতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি পি দ্বারা ক্ষমতা পি সমান সমান একশো ওয়াট এবার আমরা অঙ্কে কি আছে রোধ বের করতে হবে রোধ আর সমান কত রোধ আর সমান কত তাহলে এবার সূত্র মতে সূত্র মতে পি সমান সমান ভি স্কোয়ার ভিটা হচ্ছে বিভব পার্থক্য ক্ষমতা হচ্ছে ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করছি তাহলে ক্ষমতা সমান সমান বিভব পার্থক্য ডিভাইডেড বাই বিভব পার্থক্য স্কোয়ার ডিভাইডেড বাই রোধ অতএব আর সমান সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি সমান বিভব পার্থক্যের মান তো আছে কত দুশো বিশ ভোল্ট দুশো বিশ স্কোয়ার ডিভাইডেড বাই পির মান কত দেওয়া আছে ক্ষমতার ক্ষমতা পি সমান সমান একশো ওয়াট সমান সমান করলে চার আট চার শূন্য শূন্য ডিভাইডেড বাই একশো শূন্য 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 গেল থাকলে হলো চারশো আট সমান চার আট চার প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমাদের নির্ণয় রোধ হচ্ছে চারশো চুরাশি অতএব আমরা অঙ্কের নির্ণয় নির্ণয় রোধ অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছ অঙ্কটির সমাধান একটি বাল্বের গায়ে লেখা আছে দুশো পঞ্চাশ ভোল্ট একশো ওয়াট বাল্বটির রোধ কত তাহলে দেওয়া আছে কি বিভব পার্থক্য ভি সমান দুশো বিশ ভোল্ট ক্ষমতা পি সমান একশো ওয়াট রোধ আর সমান কত প্রশ্ন মতে সূত্র মতে পি সমান সমান
পি হচ্ছে বিভব পার্থক্য, বিভব ক্ষমতা, ক্ষমতা সমান সমান বিভব পার্থক্য স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে রোধ, রোধ সমান সমান বিভব পার্থক্য স্কয়ার ডিভাইডেড বাই ক্ষমতা। তাহলে বিভব পার্থক্যের মান কত দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? বিভব পার্থক্য হচ্ছে 220 ভোল্ট, 220 স্কয়ার ডিভাইডেড বাই 100 ওয়াট। তাহলে 220 ডিভাইডেড বাই 220 এ গুণ করলে 484 48400 ডিভাইডেড বাই 100, কাটাকাটি করে 448 নির্ণয় রোধ 484। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা বুঝতে পেরেছ একটি বাল্বের গায়ে লেখা আছে 250 ভোল্ট 100 ওয়াট, তাহলে রোধটা আমরা বের করা শিখলাম। এবার আমি তোমাদেরকে আরেকটি প্রশ্নের সমাধান দিব। একটি 160 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালালে কত ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হবে? ষাট ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 5 ঘন্টা করে 30 দিন জ্বালালে কত ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 60 ওয়াটের একটি বাল্ব যদি আমরা প্রতিদিন 5 ঘন্টা করে জ্বালাই 30 দিন, তাহলে মাসে কত বিদ্যুৎ খরচ হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেওয়া আছে ক্ষমতা, দেওয়া আছে ক্ষমতা, সমান সমান 60 ওয়াট।
ক্ষমতা ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। ক্ষমতা পি সমান সমান 60 ওয়াট সময়। সময় টি সমান সমান 5 × 30 150 আওয়ার্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালালে কত ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হবে? তাহলে দেওয়া আছে ক্ষমতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। ক্ষমতা পি সমান সমান 60 ওয়াট। সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? টি দ্বারা। সময় টি সমান সমান 5 × 30 আওয়ার্স। সূত্র মতে সময়টি সমান সমান আওয়ার ব্যয়িত শক্তিটা সমান কত? ব্যয়িত শক্তি ব্যয়িত শক্তি সমান সমান ব্যয়িত শক্তি W সমান কত? ক্ষমতা পি সময় টি সমান সমান 60 × 150 ডিভাইডেড বাই 1000 সমান 9000 × 1000 হলো 9 ওয়াট। কিলো ওয়াট 9 কিলো ওয়াট আওয়ার শক্তি। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বিদ্যুৎ ব্যয় করলে 30 দিনে আমাদের 9 কিলোওয়াট আওয়ার্স ঘন্টায় আমাদের 9 কিলোওয়াট বিদ্যুৎ শক্তি ব্যয়িত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা বুঝতে পেরেছ 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে জ্বালালে আমাদের 30 দিনে কত বিদ্যুৎ ব্যয় হবে। তাহলে 30 দিনে আমাদের 9 কিলোওয়াট আওয়ার্স বিদ্যুৎ ঘন্টায় ব্যয় হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা দুটি গাণিতিক সমস্যার সমাধান করতে শিখলে। এবার তোমরা বিদ্যুতের পরিবাহী ও অপরিবাহী পদার্থ সম্পর্কে জানবে। পরিবাহী পদার্থ হচ্ছে ধাতব বন্ধন, যেখানে বিদ্যুৎ কী হয়, স্থির হয়ে বসে থাকে। সে বিদ্যুতের যেভাবেই নাড়াচাড়া করা হয়, সে তার নিজের জায়গা ত্যাগ করে কোথাও
চলে যায় না। যেমন তামা, রূপা, অ্যালুমিনিয়াম এগুলো কি বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ। অপরিবাহী পদার্থ হচ্ছে যে পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহনের জন্য যে কোনো মুক্ত স্থানে অপরিবাহী পদার্থ বাহী পদার্থ যে পদার্থের ভিতর দিয়ে যে পদার্থের ভিতর তড়িৎ বিদ্যুৎ পদার্থের যে পদার্থের ভিতর তড়িৎ বিদ্যুৎ পরিবহনের জন্য বিদ্যুৎ পরি বহনের জন্য কোনো মুক্ত ইলেকট্রন নেই, পরিবহনের জন্য কোনো মুক্ত মুক্ত ইলেকট্রন নেই, সেই পদার্থ হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ। সেই পদার্থ পদার্থ হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী বা অন্তরক পদার্থ। অপরিবাহী অন্তর পদার্থ। এগুলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ অপরিবাহী পদার্থ। তাহলে কি যে পদার্থের ভিতর দিয়ে তড়িৎ বা বিদ্যুৎ পরিবহনের জন্য কোনো মুক্ত ইলেকট্রন নেই, সেই পদার্থ হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ। যে পদার্থের ভিতর দিয়ে তড়িৎ বা বিদ্যুৎ পরিবহনের জন্য কোনো মুক্ত ইলেকট্রন নেই, সেই পদার্থই হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ। বিদ্যুৎ অপরিবাহী পদার্থ হচ্ছে প্লাস্টিক, রাবার, কাঠ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে
বিদ্যুৎ অপরিবাহী পদার্থ হচ্ছে প্লাস্টিক, রাবার, কাঠ ইত্যাদি, কারণ এগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহী বা এপার ওপার পরিবর্তন হতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা পরিবাহী পদার্থ সম্পর্কে জানলে, অপরিবাহী পদার্থ সম্পর্কে জানলে, এবার তোমরা অর্ধপরিবাহী পদার্থ সম্পর্কে জানবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিদ্যুৎ, জলবিদ্যুৎ কী সেটা সম্পর্কে জানলে, দুটি গাণিতিক সমস্যার সমাধান জানলে, এবার পরিবাহী পদার্থ সম্পর্কে জানলে, অপরিবাহী পদার্থ সম্পর্কে জানলে, এবার তোমরা অর্ধপরিবাহী পদার্থ কী সেটা বলতে পারবে। অর্ধপরিবাহী পদার্থ হচ্ছে কিছু পদার্থ অর্ধ পরিবাহী, অর্ধপরিবাহী পদার্থ, অর্ধপরিবাহী পদার্থ কাকে বলে? কিছু কিছু পদার্থের বিদ্যুৎ পরিবর্তন ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী, কিছু কিছু পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা অপরিবাহী পদার্থের সে মাঝামাঝি থাকে, কিছু 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 পদার্থের পদার্থের বিদ্যুৎ বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বিদ্যুৎ বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সাধারণ তাপমাত্রা পরিবাহী এবং অপরিবাহী পদার্থের সাধারণ তাপমাত্রা কিছু কিছু পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সাধারণ তাপমাত্রা পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি থাকে। কিছু কিছু পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সাধারণ অপরিবাহী সাধারণ অপরিবাহী পদার্থে বিবাহী পদার্থে মাঝামাঝি মাঝামাঝি তবে তাপমাত্রা বাড়লে পরিবহন ক্ষমতা বেড়ে যায়, এই ধরনের পদার্থকে অপরিবাহী পদার্থ বলে। পদার্থের মাঝামাঝি অর্ধপরিবাহী পদার্থ অর্ধপরিবাহী পদার্থ কিছু কিছু পদার্থের বিদ্যুৎ পরিবহনের ক্ষমতা সাধারণ অপরিবাহী সাধারণ অপরিবাহী পদার্থের মাঝামাঝি তবে তাপমাত্রা মাঝামাঝি তবে তাপমাত্রা বাড়লে পরিবহন ক্ষমতা বাড়লে তাপমাত্রা বাড়লে
পরিবহন ক্ষমতা পরিবহন ক্ষমতা বেড়ে যায় পরিবহন ক্ষমতা বেড়ে যায় পরিবহন ক্ষমতা বেড়ে যায় এই ধরনের কিছু কিছু পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সাধারণ অপরিবাহী পদার্থের মাঝামাঝি তবে তাপমাত্রা বাড়লে পরিবহন ক্ষমতা বেড়ে যায় এই ধরনের পদার্থকে অর্ধপরিবাহী পদার্থ বলে এই ধরনের পদার্থকে অর্ধপরিবাহী পদার্থ বলে অর্ধপরিবাহী পদার্থ বলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমরা পরিবাহী পদার্থ সম্পর্কে জানলে অপরিবাহী পদার্থ সম্পর্কে জানলে এবং অর্ধপরিবাহী পদার্থের সংজ্ঞা জানলে অর্ধপরিবাহী পদার্থের সংজ্ঞা হচ্ছে কিছু কিছু পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সাধারণ অপরিবাহী পদার্থের মাঝামাঝি তবে তাপমাত্রা বাড়লে পরিবহন ক্ষমতা বেড়ে যায় এ ধরনের পদার্থকে অর্ধপরিবাহী পদার্থ বলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমরা দুটি গাণিতিক সমস্যা সমাধান করতে পারলে এবং চলবিদ্যুৎ কি সে সম্পর্কে জানলে ওহমের সূত্র জানলে রোধের সূত্র জানলে তাহলে স্থির বিদ্যুৎ বা চার্জগুলো যখন কোনো পরিবহনের ভিতর দিয়ে প্রবাহিত হয় তাকে চলবিদ্যুৎ বলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা আমার সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলে এখন আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত তোমাদের সকলকে অভিনন্দন